আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে। আজ জাতীয় পার্টি প্রসঙ্গ। আমার দর্শকরা অনেকে আমাকে মাঝে মাঝে বলেন যে জাতীয় পার্টি নিয়ে কেন আলোচনা করি। আমি নিজেও বুঝি এই পার্টিটা আসলে তেমন কোনো গুরুত্বপূর্ণ পার্টি নয়, তারপরও তাকে নিয়ে আলোচনা করতে হয় এই কারণে যে এই গুরুত্বহীন পার্টিটা আমাদের দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় ক্ষতির যে কারণগুলি ঘটেছে তার নিয়ামক হিসেবে কাজ করেছে, এবং তারা এমন একটা সাহায্যকারীর ভূমিকায় কাজ করেছে যেটা না করলে হয়তো আমরা গণতন্ত্রের অন্য একটা চেহারা দেখতাম। যে কারণে আমি মনে করি যে এই পার্টিটাকে আমাদের বারবার চিনে রাখা দরকার। দেখুন কতটা শেমলেস হলে, কতটা নির্লজ্জ হলে কি কথা বলে তারা। জাতীয় পার্টির মহাসচিব আজকে বলেছে যে বাংলাদেশে যে গণতন্ত্র আছে সেই গণতন্ত্রকে বাঁচিয়েছে নাকি জাতীয় পার্টি। মানে ওনার বক্তব্যটা হলো যে যদি নির্বাচন তো করতে হবে, নির্বাচন ছাড়া গণতন্ত্র বাঁচবে না। সে নির্বাচন যেভাবেই হোক না কেন, নির্বাচন মানে এটা করতে হবে। সেটা যদি নির্বাচনের নামে প্রহসন হয় কোনো ব্যাপার না, নির্বাচন করতে হবে। এবং সেই নির্বাচন তাদের উপলব্ধিটা কি, দেখেন কি বলেছে, আমি একটা কথা পড়ে শুনি আপনাদেরকে। যে উনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশে যদি নির্বাচন না হয়, এবং আমার ধারণা, তার ধারণা আর কি, আমরা নির্বাচনে না গেলে, যদি নির্বাচন না হতো বা সম্ভাবনা তাই ছিল, মানে না গেলে যা হতো আর কি, তাহলে এখানে একটা অগণতান্ত্রিক পদ্ধতি কায়েম হওয়ার সুযোগ ছিল। এলো ওনার বক্তব্য। উনি বলতে চাচ্ছেন ওনারা যদি নির্বাচনে না যেতেন তাহলে নির্বাচনই হতো না বেসিক্যালি, এবং নির্বাচন না হলে একটা অগণতান্ত্রিক মানে আপনার পদ্ধতি কায়েম হতে পারত, কায়েম হওয়ার একটা সুযোগ ছিল। এই হলো ওনার বক্তব্য। এই বক্তব্যের প্রথম অংশ ঠিক, সেটা কি ঠিক যে ওনারা নির্বাচনে না গেলে আসলে নির্বাচনটা হতোই না। সেটা এবারও হতো না, 2018তেও হতো না, এবং 2014তে তো হতোই না। 2014 সালের কথা আপনাদের খেয়াল আছে, জাতীয় পার্টির প্রধান এরশাদ সাহেব নির্বাচন করবেন না বলে ঘোষণা দিয়ে বসেছিলেন। তার স্ত্রী এই রওশন এরশাদ, এরশাদকে অসুস্থ বানিয়ে, মানে অসুস্থ অভিনয় করিয়ে জোর করে বলেছে তুমি অসুস্থ বলে তাকে হাসপাতালে ভর্তি করে তারপরে উনি নির্বাচনে গিয়েছেন। এই ভদ্রমহিলা এত খারাপ এটা করেছেন। এবারও যেটা হয়েছে, আমি যেটা মনে করি এবারও হয়তো একটা ধারণা ছিল অনেকের মধ্যে যে হয়তো জিএম কাদের শেষ মুহূর্তে নির্বাচনে যাবেন না, কিন্তু আবার সেই রসনের সাথে সে এসে এমনভাবে এমন একটা কাজ করেছেন যে নির্বাচনে যদি জিএম কাদের না যেত তাহলে রসনের সাথে নেতৃত্বে তারা নির্বাচনে যেত। এরকম একটা সিচুয়েশন কিন্তু উনি ক্রিয়েট করেছেন। তো যাই করুক, কিন্তু প্রশ্ন হলো যেগুলি আপনারা করেছেন সেগুলি ভালো কিছু করেননি, বরঞ্চ নির্বাচন যদি এবার না হতো তাহলে হয়তো প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়াটা এদেশে চালু হতে পারত, এমন একটা পদ্ধতি তৈরি হতো যার মাধ্যমে নাকি সকল রাজনৈতিক দল একটি নির্বাচনে অংশ নিত। সেই জায়গাটা জাতীয় পার্টি নষ্ট করে দিয়েছে। আর এই লোক চুন্নু সাহেব বলে কি যে তারাই নাকি গণতন্ত্রকে বাঁচিয়েছে। সত্যিকার অর্থে বলতে গেলে তো বলতে হয় যে তারাই গণতন্ত্রের মৃত্যুকে নিশ্চিত করেছে। গণতন্ত্রের কফিনের শেষ পেরেকটা এই চুন্নু সাহেবরে মেরেছে। তো এইগুলি বলে কেন, এদের কোনো লাজ লজ্জা নেই, এদের কোনো লাজ লজ্জা নেই। যে সমস্ত পত্রিকায় এই রিপোর্টগুলি বের হয়, আপনারা যদি সেই সমস্ত পত্রিকা নিচে গেলে কমেন্টগুলো একবার পড়তেন তাহলে বুঝতেন যে আসলে মানুষ এদেরকে কী ভাবে। আমি আপনাদের র্যান্ডমলি কয়েকটা কমেন্ট একটু পড়ে শোনাই। দেখেন একজন লিখেছেন, আমি লজ্জার মাথা খেয়ে ফেলেছি, কেউ কি আছেন আমাকে একটু সদুপদেশ দিবেন যে এখন আমি কি করব। আরেকজন লিখেছিলেন, আগে ছিল স্বৈরাচার, এখন স্বৈরাচারের সহায়ক। আরেকজন লিখেছেন যে এরাই দেশকে শেষ করে দিচ্ছে। আর আরেকজন ফেরদৌস একজন লিখেছেন, জাতীয় পার্টি গণতন্ত্রকে হিজড়া বানিয়ে দিয়েছে, বেশরমরা আবার বড় বড় কথা বলে। আর মিস্টার আমিন লিখেছেন, আই এম স্পিচলেস, ওনার ভাষা হারাই গেছে।
শেষে একটা মন্তব্য পড়ি, জাকিরুল মমিন লিখেছেন, জাতীয় পার্টির অবস্থা যে করুণ সেটা আপনিও জানেন, আর আওয়ামী লীগের দয়া ছাড়া আপনি যে হতে পারবেন না সেটাও আপনি ভালো করে জানেন। তাই তো পোস্টারে লেখা লাগে আওয়ামী লীগ সমর্থিত, আর আপনি গণতন্ত্র বাঁচান নাই, এমপি হয়ে নিজের স্বার্থকে বাঁচিয়েছেন। এই হলো এদের সম্পর্কে পাবলিকের রিয়েকশন। আরও অনেক রিয়েকশন আছে, আমি ওই সবগুলি পড়লাম না। এই হলো এদের রিয়েকশন, এদের যে এদের সম্পর্কে মানুষের ধারণা। তারপরেও এরা কিন্তু নির্লজ্জের মতো, বেহায়ের মতো একই কথা বলে যাচ্ছে যে আমরা দেশটাকে, গণতন্ত্রকে বাঁচিয়েছি। গণতন্ত্রকে বাঁচানো এটা নয়, বরঞ্চ গণতন্ত্রের যে আজকের দুরবস্থা, এই দুরবস্থার পর যে সহায়তাকারী হিসাবে, কেবল সহায়তাকারী বলবো না আমি, যে আপনারা যদি এই এই ভূমিকাটা পালন না করতেন তাহলে হয়তো গণতন্ত্র এই পর্যায়ে আসতোই না। এই আনার ক্ষেত্রে আপনারা কিন্তু একটা খুবই নেগেটিভ একটা রোল প্লে করেছেন। আমি তো মনে করি যে বাংলাদেশের ইতিহাসে যখন যদি কখনো গণতন্ত্র নিয়ে কথা হয়, গণতন্ত্রের শত্রু মিত্র বিচারের কোনো প্রশ্ন উঠে, তাহলে জাতীয় পার্টি সবচেয়ে বড় ভিলেন হিসাবে, সবচেয়ে ক্ষতিকর হিসাবে বিবেচিত হবে। মানুষ বিভিন্ন কারণে অন্যায় করে, বিভিন্ন কারণে অপরাধ করে, জাতীয় পার্টি অতি ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কারণে, মানে একান্ত ব্যক্তিগত কয়েকজনের স্বার্থ উদ্ধারের জন্য তারা গণতন্ত্রকে, দেশের মানুষের অধিকারকে, এমনকি নিজের দলের মাঠ পর্যায়ের কর্মীদেরকে, মাঠ পর্যায়ের নেতাদেরকে পর্যন্ত কোরবানি দিয়ে দিয়েছে। এই হলো সেই জাতীয় পার্টি। এবং দীর্ঘদিন যাদেরকে নিয়ে সে রাজনীতি করেছে তাদেরকে পর্যন্ত কোরবানি দিয়ে দিয়েছে। সর্বশেষ দেখলাম যে সৈয়দ আবু হোসেন বাবলাকে জাতীয় পার্টি তার দল থেকে বের করে দিয়েছে। এর আগে বের করে দিয়েছে ফিরোজ রশিদকে। এই আবু হোসেন বাবলা দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির বড় নেতা, উনি দীর্ঘদিন ধরে এমপিও এর সাথে আমল থেকে হচ্ছেন। ফিরোজ রশিদও গত দুই দফায় এমপি হয়েছেন। উনি মানে সরকারের সঙ্গে বার্গেন করে যে 26টা আসন নিয়েছেন, যেখানে যেখানে আওয়ামী লীগ থাকবে না, সেখানে কিন্তু বাবলা সাহেবের আসনটা রাখেনি, ফিরোজ রশিদের আসনটাও রাখেনি, রেখেছে কারটা, নিজের ওয়াইফেরটা, মানে বর্তমান যিনি চেয়ারম্যান উনি নিজের ওয়াইফেরটা রেখেছেন। তো যে কারণে ওনারা গোসা করেছেন, ওনারা যে খুব বড় নেতা, ওনারা যে খুব ত্যাগী, ওনারা যে খুব জনগণের জন্য একদম নিবেদিত প্রাণ, সেটা মনে করার কোনো কারণ নাই। কিন্তু ওনারাও একই জিনিস, কিন্তু স্বার্থের দ্বন্দ্বে এখন ওনারা যে আবার রসনের সাথে সঙ্গে যোগ দিয়েছেন। তো এই হলো জাতীয় পার্টি একটা, মানে আমি তো মনে করি বাংলাদেশের জন্য একটা, এটা একটা বীজ বৃক্ষ। এই পার্টি যতদিন থাকবে ততদিন এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ঝুঁকির মুখে থাকবে। তবে একটাই মাত্র আশার কথা আমি মনে করি, সেটা হলো এরা যেভাবে যা করছে এরা নিজেদের ক্ষতি নিজেরাই করছে। আমার তো ধারণা আগামী দুই একটা নির্বাচন পরে জাতীয় পার্টি নামে কোনো পার্টি হয়তো বাংলাদেশে থাকবে না। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।